আমার উপরে যদি জাকাত ফরজ হয়ে থাকে, আমি নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির অংশ যদি আল্লাহর নির্দেশে দান করি, মূলত তাই যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মোর্শেদ দীন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী রহমাতুল আলাইহির নূরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বচি জানাই। সালাম ও কদম বচি জানাই কুতুবুল আকতাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত, দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নূরানিময় কদম মোবারকের। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেকি রাসুল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, যার দয়ায় যার কৃপায় আমরা বেঁচে আছি। শুক্রিয়া জ্ঞাপন করি রাহমাতুলিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিময় কদম মোবারকের, এবং শুক্রিয়া জ্ঞাপন করি আমাদের মোর্শেদ শাহ দেওয়ান বাগি রহমাতুল আলাইহির নূরানিময় কদম মোবারকের। মোহাম্মদ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থায় আমরা আমাদের মুর্শিদ শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা নিজের মাঝে পালনের মাধ্যমে নিজেকে চরিত্রবান বানানোর। তিনি আমাদেরকে আত্মশুদ্ধি আমাদের প্রধানত চারটি শিক্ষা ছিল, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি এবং আশেকে রাসুল হওয়ার। নিজের আত্মাকে পরিশুদ্ধিত করে নামাজে আল্লাহর সন্ধান লাভ করে নিজের দিলের মাঝে আল্লাহ নামের জিকির উপস্থাপন করে আশেকে রাসুল হওয়ার, এগুলো হচ্ছে মৌলিক প্রধান চারটি শিক্ষা। এছাড়াও তিনি শিক্ষা দিয়েছেন ইসলামের স্তম্ভগুলো, ইসলামের যে 5টি স্তম্ভ আছে সেই স্তম্ভগুলো কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই সব কিছুই ওনার শিক্ষার অন্তর্ভুক্ত ছিল। আমরা যদি ওয়াজিফা বই খুলে দেখি, আমরা ওয়াজিফা বইয়ের মধ্যেও দেখতে পাবো যে প্রত্যেক নামাজের ওয়াক্তের পরে মোরাকাবার কথা তিনি বলেছেন, নামাজের মধ্যে মোরাকাবার কথা তিনি বলেছেন। আসলে দেখেন, ইসলাম যদিও ইসলামের আদি পিতা হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম, কিন্তু তার সংবিধান লিপিবদ্ধ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি আদর্শ জীবন ব্যবস্থা দিয়েছেন। নামাজের মাধ্যমে দিনে 5 বার আমরা যাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, রোজার মাধ্যমে আমরা যাতে উপবাস থেকে গরিব দুঃখীর উপবাস থাকার কষ্টটা অনুধাবন করতে পারি, পাশাপাশি আমরা যে আল্লাহকে ভালোবাসি তার একটা উদাহরণ হচ্ছে সলাৎ, তার আনুগত্য করি তার একটা চরম উদাহরণ হচ্ছে সলাৎ। যে যে ক্ষুধার জন্য জগতে মানুষ মারামারি, কাটাকাটি, পিটাপিটি কত কিছুই না করে, অথচ আমরা সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের সৃষ্টিকর্তা, আমাদের লালন কর্তা, আমাদের পালন কর্তা মহান রব্বুল আলামিনের ভালোবাসায়, মহান রব্বুল আলামিনের আনুগত্য করায় আমরা কোনো খাবার ধরি না। হজের ব্যাপারে, হজ দেখেন, আগে মানুষ যখন প্লেন ছিল না কত কষ্ট করে পায়ে হেঁটে জাহাজে চড়ে কত কষ্ট করে হজে গেছে, এখন প্লেন করেছে, তারপরও মানুষ নিজের বাড়ি ঘর সবকিছু ছেড়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস আরবের সেই মরুভূমিতে থেকে আল্লাহর নির্দেশ তিনি ফরজ করেছেন, এই নির্দেশ আমরা পালন করি, সাফা মারোয়া দৌড়াই। এখন তো ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের সেই পানির কান্না নাই, আমরা এখনো দৌড়াই, কারণ তাকে অনুসরণ করি। আল্লাহ আমাকে নির্দেশ করেছেন কি কি করতে হবে, হজের নিয়ম কানুন গুলো দিয়েছেন, সেগুলো আমরা পালন করি। একইভাবে
জাকাত। জাকাত থেকে আমরা অনেক মানুষই আমরা এটাকে সঠিক মূল্যায়ন করি না। জাকাত শব্দের অর্থ বৃদ্ধি করা, পবিত্র করা। জাকাত আদায় করার অর্থ হচ্ছে আমাদের সম্পদকে পবিত্র করা। আসলে বিষয়টা হচ্ছে এই যে পবিত্র করা, অর্থাৎ আপনি যে আল্লাহর আনুগত্য করেন, আমি যে আল্লাহর আনুগত্য করি, সেই আনুগত্য যে করি তার একটা বড় প্রমাণ আমরা দিতে পারি আমাদের জাকাতের মাধ্যমে। আল্লাহ বলেছেন তুমি জাকাত আদায় করো, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে আমরা যদি জাকাত আদায় করি, অর্থাৎ আমার অর্জিত সম্পত্তি থেকে যা আমার উপরে যদি জাকাত ফরজ হয়ে থাকে, আমি নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির অংশ যদি আল্লাহর নির্দেশে দান করি, মূলত তাই জাকাত। এখন এই যে আল্লাহর নির্দেশে আমি দিলাম, এই দেয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যে তার আনুগত্য করি, আমি যে তাকে ভালোবাসি, এইটার একটা বড় প্রমাণ। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমি যত টাকা পয়সা ধন সম্পত্তি যাই কামাই করি, সবকিছুর মূলে তো আল্লাহ। কি বলেন? আল্লাহ না আল্লাহ? হ্যাঁ, আমরা যদি হিসাব করে দেখি যে আমরা যত আয় করি, যত রোজগার করি, যত কিছুই করি না কেন, আল্লাহর মালিকানার বাইরে তো যাওয়ার ক্ষমতা আমাদের নাই। কি বলেন? আছে? তার মালিকানার বাইরে যেতে পারবো? তিনি সব কিছু আমাদেরকে দিছেন, ধান গম চাল আটা ময়দা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমরা ক্ষুধা নিবারণ করতে পারি। এই জমিকে তিনি বলে দিছেন, হে জমিন তুমি উর্বর হয়ে যাও, যাতে তোমাকে তোমার উপরে চাষ করে আমার মানুষ খেয়ে বেঁচে থাকতে পারে। তিনি মেঘকে বলে আকাশমানকে বলেছেন, তুমি মেঘ সৃষ্টি করো, বৃষ্টি দাও, পানি দাও, মিঠা পানি দাও, যাতে এই সুপেয় পানি পেয়ে আমার মানুষ বেঁচে থাকতে পারে। তিনি সূর্যকে বলেছেন, তিনি আলোর কিরণ বিকিরণ করো, যাতে তোমার আলোয় মানুষ দিনের আলোয় ফকফকা ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারে। যেই আল্লাহ পশু পাখিকে নির্দেশ করেছেন, নির্দিষ্ট কিছু শ্রেণীর পশু পাখিকে, গবাদি পশু আমরা যাদেরকে বলি, নির্দেশ করেছেন তুমি মানুষের কাছে থাকো, দিন শেষে মানুষ তোমাকে কেটে খাবে, মানুষ তোমাকে ভক্ষণ করবে, তোমাকে হত্যা করবে, তবুও তুমি মানুষকে ছেড়ে যাইও না, তুমি থাকো মানুষের কাছে। দেখেন, গরু জানে দিন শেষে, ছাগল জানে দিন শেষে আপনি তাকে জবাই করে খাবেন, তার সামনে আরেকটা পশুকে জবাই করে খান, তিনি কান্না করেন কিন্তু তিনি আপনাকে ছেড়ে যান না, দিন শেষে আপনার উঠানে ফিরে আসেন। কারণ কি জানেন? কারণ মালিকের নির্দেশ, তার নির্দেশ হয়েছে, তার জন্ম হয়েছে তিনি কোরবানি করার জন্য, তিনি নিজেকে কতল করবেন আপনাকে বাঁচিয়ে রাখার জন্য। এই গবাদি পশুগুলোর দিকে যদি তাকান, দেখেন তিনি আল্লাহর জন্যে কতটুকু স্যাক্রিফাইস করেন, তিনি মালিককে ভালোবেসে চাকুর নিচে গলা দিয়ে দিচ্ছেন, আপনি যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারেন, আমি যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারি। তাহলে দেখেন, আসমান জমিনের সব কিছু আমরা আল্লাহ যা সৃষ্টি করেছেন, সবকিছু মানুষকে কেন্দ্র করে সৃষ্টি করেছেন, যাতে মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারে, মানুষের সচ্ছলতা আসে, মানুষের শ্রেষ্ঠত্ব আসে, মানুষ যাতে তাকে ব্যবহার করতে পারে। আল্লাহর বেলায় এখানে যারা ইংলিশ সম্পর্কে অবগত, আমরা একটি শব্দ ব্যবহার করি ক্রিয়েটর, আল্লাহর বেলায় ক্রিয়েটর, আর মানুষের বেলায় আমরা শব্দটাকে ব্যবহার করি ইনভেন্টর। হ্যাঁ, মানুষকে আমরা কখনো ক্রিয়েটর বলতে পারি না, আমাদের সৃষ্টিকর্তা, ক্রিয়েটের শব্দের অর্থ যিনি সৃষ্টি করেন, এই ক্রিয়েটরের বাংলা হচ্ছে সৃষ্টিকর্তা, আর ইনভেন্টরের বাংলা হচ্ছে আবিষ্কারক। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেন। কিভাবে? কুন ফায়া কুনের মাধ্যমে, হয়ে যাও হয়ে যায়, তিনি সৃষ্টি করেন। আর মানুষ তার সৃষ্টি থেকে কিছু কিছু জিনিস নিয়ে নতুন একটি জিনিস আবিষ্কার করে। তাহলে মানুষ হচ্ছে ইনভেন্টর অর্থাৎ আবিষ্কারক, আর আল্লাহ হচ্ছেন ক্রিয়েটর অর্থাৎ সৃষ্টিকারী।
আল্লাহ সৃষ্টি করেন মানুষ ওই সৃষ্টি থেকে কিছু কিছু জিনিস একত্রিত করে, যেমন মাটির মধ্যেই দেখা যাবে বা বিভিন্ন মাটির নিচে বিভিন্ন স্বর্ণ রৌপ্য বিভিন্ন সম্পদ আছে, ওই মাটির নিচের সাথে স্বর্ণটা মিশ্রিত অবস্থায় থাকে, ওই স্বর্ণটাকে মাটির নিচ থেকে আহরণ করে বিভিন্ন ভাবে তা পরিষ্কার করে আমরা স্বর্ণের অর্নামেন্টস বানাই, কানের দুল, হাতের ব্রেসলেট, চুড়ি, নাকের ফুল, এই স্বর্ণ, এই আল্লাহ কিন্তু অলরেডি স্বর্ণটা সৃষ্টি করেছেন, স্বর্ণটা আমরা বানাইতে পারবো না, এক জার্রা পরিমাণ স্বর্ণ বানানোর ক্ষমতা আমাদের নাই, আমরা স্বর্ণটাকে খুঁজে বের করতে পারি, তারপরে সেটাকে পলিশ করে শাইন করতে পারি, তারপরে সেইটাকে আমরা বিভিন্ন ভাবে মনে করেন সেটাকে ব্যবহার করতে পারি, অলংকারে রূপ দিতে পারি, কেউ চাইলে বর্ণ বানাইতে পারেন, কেউ চাইলে স্বর্ণের থালা বানাইতে পারেন, সেইটা মানুষ করতে পারে, কিন্তু মানুষ আবিষ্কার, মানুষ তৈরি করতে পারে না, তৈরি করতে পারেন একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ জমিন আসমান সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কেন বলেন? আমাদের কমফোর্টের জন্য। তার মধ্যে মানুষ অর্থাৎ আমাদেরকেও কে সৃষ্টি করেছেন বলেন তো? আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। একজন ধনী মানুষ এখানে আজকে আমাদের সাথে উপস্থিত, একজন স্বাবলম্বী মানুষ আর আরেকজন একেবারে হত দরিদ্র মানুষ, উভয়ের হাত কাটেন দেখেন লাল রঙের রক্ত বের হবে, উভয়ের দেহের হাড় গুলো গুনেন দেখবেন একই সমান হার দেখা যাবে, উভয়কে একটি চর দেন দেখবেন উভয়ে একই রকম আঘাত পাচ্ছে, উভয়কে ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে ধরেন দেখবেন উভয়ই আপনার প্রতি ভালোবাসার বিনিময় করছে। তাহলে মানুষে মানুষে তো ভেদাভেদ নাই, ভেদাভেদ আল্লাহ তৈরি করেন নাই, আল্লাহ বানিয়েছেন মানুষ, আর ভেদাভেদ বানিয়েছি আমরা। তুমি নিচু শ্রেণী, তুমি উঁচু শ্রেণী, তুমি গরিব আমি ধনী, তুমি অশিক্ষিত আমি শিক্ষিত, তুমি ছোট লোক আমি বড় লোক, তুমি খারাপ আমি ভালো, এই জায়গাগুলো তৈরি করেছি আমরা। গরিবকে না খেয়ে কষ্ট দেখে তুমি নাক ছিটকে চলে যাও, আল্লাহ বিধান করলেন আমি এমন এক ব্যবস্থা করলাম এই মাসকে আমি বললাম সাওম, সাওমের মাস, এই মাস বরকতের মাস, রহমতের মাস, এই মাসে তুমি না খেয়ে থাকবা এবং সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত গরিবের কষ্ট উপভোগ করবা, আর তার প্রতিদান আমি নিজের হাতে তোমাকে দিব, কারণ তুমি তো আমাকে মেনে ক্ষুধায় কষ্ট করেছো। তারপরে গরিবরা যাতে আরো গরিব না হয়ে যায়, ধনীরা যাতে আরো ধনী না হয়ে যায়, উভয়ের মধ্যে যাতে একটি বৈষম্য ব্যালেন্স আসে, তিনি সেই বৈষম্যর ব্যালেন্সের জন্য জাকাতের বিধান দিলেন যে তুমি যতই সম্পদ অর্জন করো এইখানে আল্লাহর একটা হক আছে, এটা কার হক? আল্লাহর হক। এই হকে তিনি বিধান করে বলেছেন স্পেসিফিকলি, এত সম্পদ হলে এই সম্পদের একটি অংশ তুমি গরিবকে দান করবা। কেন বললেন গরিবকে দান করবা? কারণ আল্লাহর হক গরিবের হক। আল্লাহ বললেন বৈষম্যতা, আমরা কি আল্লাহর কাছে টাকা পাঠাইতে পারবো বলেন? এই সম্পদের যেই অংশটা আমার আদায় করতে হবে সেই আদায় কি আমি আল্লাহর কাছে করতে পারবো? দুনিয়াতে কি এমন কোন মানি এক্সচেঞ্জ, DHL কুরিয়ার সার্ভিস আছে যেটা আল্লাহর কাছে যায়? যাবে। আল্লাহ বললেন আমি তোমাকে একেবারে এমন একটা কুরিয়ার সার্ভিস দিয়ে দিলাম যেটা তোমার আশেপাশে কে তোমার আপন ভাই বোনকে দিতে পারো, আত্মীয় স্বজনকে দিতে পারো, তোমার আশেপাশের গরিব মানুষজনকে দিতে পারো, পাড়া প্রতিবেশীকে দিতে পারো, হেভি ফাস্ট কুরিয়ার সার্ভিস, আমার হক তুমি আদায় করো, এটা তোমার সম্পত্তি না। দুনিয়ার সকল আসমান জমিনের সকল সম্পত্তির মালিককে বলেন আল্লাহ মালিক, আপনার আমার সকল সম্পত্তির মালিককে বলেন আমরা ভোগ দখলকারী, আমরা ভোগ দখলকারী মাত্র, কিন্তু এই সম্পত্তির মালিক তো আল্লাহ, তিনি তার এই সম্পদকে পবিত্র রাখার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন কি এই অংশ
তুমি আদায় করবা। কার কাছে? যাদের এই অর্থ দরকার, যাদের এই অর্থের প্রয়োজন, তাদের কাছে তুমি আদায় করবা। নিসাব পরিমাণ অর্থ কি আদায় করবা? একটা নির্দিষ্ট সংখ্যা, এই পরিমাণ সম্পদ হইলে এই পরিমাণ তুমি আদায় করবা। কিন্তু আমরা কি করি জানেন? আমরা বোকা মানুষ, ওই 2 পয়সা কামায়ের আশায়, ওই 2 পয়সা লাভের আশায় ওই জাকাত আদায় করতে চাই না, মনে কষ্ট পাই জাকাত আদায় করতে। আবার অনেক সময় দেখা যায় সে জাকাত আদায় করতে গিয়ে প্রচার করে জাকাত আদায় করার চেষ্টা করি, অর্থাৎ মাইকিং করে জাকাতের শাড়ি দেওয়া হবে, জাকাতের কাপড় দেওয়া হবে না, এরকম করি। এই ধরনের ভাবে জাকাত আদায় না করা উত্তম। আশেক রাসুলের জন্য নীরবে নিবৃতিতে জাকাত আদায় করাই ভালো। হ্যাঁ, নীরবে নিবৃতিতে জাকাত আদায় করা ভালো। আমাদের যার যার জাকাত আদায় করতে হবেই, কারণ সম্পদের মালিক তো আমি না, আমি মালিক বলেন। আপনি আমি মালিক সম্পদের না? আল্লাহ মালিক, আল্লাহ তার সম্পদের মালিকানায় বলেছেন এই সম্পদ হলে এইটা আদায় করবো, তো সেটা তো আমার আদায় করতেই হবে, আমি তো এটা থেকে বের হতে পারছি না। আর যদি আজকে পালাই, কালকে কি আল্লাহর কাছে পালাইতে পারবো? কি বলেন, আল্লাহ কি সত্য মিথ্যা সব জানে না? জানে না, জানেন, তিনি সব দেখেন। দেখেন না, দেখেন না? তাহলে যাদের উপরে জাকাত আদায় করা ফরজ হয়েছে, আমি প্রত্যেক আশেক রাসুল ভাইয়ের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে জাকাত আদায় করবেন। এবং আমার বই মোহাম্মদ ইসলামের তালিমে জাকাতের উপরে স্পেসিফিকলি সব লেখা আছে, কতটুকু সম্পদ হলে কতটুকু আদায় করবেন, কাদের উপরে জাকাত আদায় করা প্রথম দায়িত্ব, তারপরে কারা, তারপরে কারা, সব ডিটেইল করা আছে, সব ডিটেইললি সেখানে বিস্তারিত সেখানে বর্ণনা করা আছে। আপনারা যদি চান মোহাম্মদ ইসলামের তালিমের বইটি খুললে আরো বিস্তারিত জানতে পারবেন জাকাত সম্পর্কে, যে কিভাবে আমরা জাকাত আদায় করতে পারি। মনে রাখবেন, সম্পদ যত বেশি মুষ্টি করে ধরে রাখতে চাবেন, এটা পানির মতো, আমার হাতের দিকে তাকান, এটা পানির মতো, হ্যাঁ সম্পদ এই রকম, এইটাকে যত মুষ্টি করতে চাবেন তত পড়ে যাবে, এইটাকে যত খুলে রাখবেন মালিকের উপরে ভরসা করে এটা তত বৃদ্ধি পাবে, এইটাকে যত চেপে ধরতে চাবেন এটা আপনার হাত থেকে ছুটে যাবে। তাহলে কিসের এত লোভ, কিসের এত সম্পদ ধরে রাখার লালসা, কিসের এত এত কিছু ধরে রাখার লালসা? মুখে মুখে বলতে পারবো আমার লালসা নাই, চরিত্র বলবে আমার লালসা আছে কি নাই। অতএব আশেকে রাসুলেরা শিক্ষা গ্রহণ করেন, আমি আমার না, অতএব আমার কোন সম্পত্তি যদি থাকেও সেটা ভোগ দখলকারী হিসেবে, এটা নিজের না। অতএব কোন সম্পত্তিকে নিজের মনে না করে সম্পত্তিকে আল্লাহর মনে করি এবং আমরা শুধু ভোগ দখলকারী হই, তাহলে দেখবেন জাকাত আদায় করা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। আর যদি সম্পত্তিকে মনে করেন আমার, আমার উপার্জিত অর্থ, অবশ্যই আপনার উপার্জিত অর্থ, কিন্তু এই উপার্জনের পিছনেও আল্লাহই আছে। কি সত্যি আপনি উপার্জন করেন? সত্যি সেখানে কি আল্লাহ নাই? আল্লাহ ছাড়া উপার্জন হয়েছে? হ্যাঁ, তাহলে আল্লাহকে বাদ দিয়ে তো উপার্জন করার সুযোগ নাই। অতএব আমি ভোগ দখলকারী, দুনিয়ায় আমি এসেছি একটি টেম্পোরারি ভিসা নিয়ে, এটার কোনো পার্মানেন্ট ভিসা নাই, দুনিয়ায় আমি এসেছি একটি টেম্পোরারি ভিসা নিয়ে। কারো ভিসার বয়স 30 বছর, কারো ভিসার বয়স 40 বছর, কারো ভিসার বয়স 50, 60, 70, আবার কারো ভিসা মার পেটেই শেষ হয়ে যায়, আবার কারো ভিসা 2 মাস 3 মাসে শেষ হয়ে যায় না। একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এবং নির্দিষ্ট কিছু কাজ দিয়ে, দুনিয়ায় যাবা, তুমি অর্জন করবা, আমার সন্তুষ্টি অর্জন করবা, আমার ইবাদত করবা, পাশাপাশি তোমার জীবন ধারণ, প্রতিবেশীদের প্রতি দায়িত্ব তুমি করবা। আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়েছে কিনা ঠিক ওই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে পরীক্ষা শুরু হবে, যেটা ইমানি পরীক্ষা, সেই পরীক্ষায় হিসাব নিকাশ শুরু হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়েছে কি হয় নাই। আমরা যদি এই জিনিসটা খুব সহজভাবে বুঝি যে দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষাগার, যেখানে
পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, আর পরীক্ষা দেওয়ার সময় হচ্ছে ইমানি পরীক্ষা। সেখানে আমরা ইমানি পরীক্ষা দিব, দেখবেন আমরা অনেক পাপ কাজ থেকে নিজেকে দূরীভূত করে ফেলেছি। আমরা আল্লাহকে ভয় করা শুরু করব, আমরা আল্লাহকে ভালোবাসা শুরু করব, আমরা আল্লাহর আনুগত্য করা শুরু করব, এবং তার প্রতি মহাব্বত, তার প্রতি এশক আমাদের বৃদ্ধি পাবে। আল্লাহর কাছে কোনো কিছু গোপন আছে? তাহলে কিসের এত ফাঁকিবাজি? আল্লাহ আপনাকে আমাকে স্বাধীনতা দিচ্ছেন, কি তুমি তোমার সিদ্ধান্ত নেও, তুমি তোমার সংসার করো, তুমি তোমার বাচ্চাকে আদর করো, তুমি সংসারী হও, তুমি সমাজের মানুষের প্রতি দয়াশীল হও, তুমি তোমার সব কাজ করো, তবে অন্যায় থেকে দূরীভূত থাকো, সৎ কাজ করো, নিজেকে চরিত্রবান বানাও। সম্মানিত আশিকের রাসূলেরা, মোহাম্মদ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা আপনাকে আল্লাহর সন্তুষ্টির কথা বলবে, বাট আপনাকে অশান্ত করবে না, আপনাকে শান্ত রেখে আল্লাহর সন্তুষ্টির কথা বলবে এবং আল্লাহর সন্তুষ্টির কথা শিক্ষা দেবে। আমার মোর্শেদ শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই আমাদেরকে এই মোহাম্মদ ইসলামের শিক্ষা দিয়েছেন, যেই মোহাম্মদ ইসলামের সান্নিধ্যে এসে আমরা নিজেকে আলোকিত করতে পারি, আমরা নিজেকে চরিত্রবান বানাতে পারি, আমরা নিজেকে আল্লাহ ও রাসুলের পথে ধাবিত করতে পারি। আমি আপনাদের সকলের জন্য আমার মালিকের কাছে সাহায্য চাই। আমার মালিক আপনাদেরকে হেফাজত করুক, আমিন সুম্মা আমিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমি বিদায় চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।